নবগ্রাম থানার নারায়ণপুর গ্রামে পারিবারিক অশান্তির জেরে হাসুয়া দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করল স্বামী স্থানীয় সূত্রে জানা যায় কয়েকদিন ধরে বাড়িতে ঝামেলা চলছিল স্বামী স্ত্রীর গত রাতে স্বামী ব্রজেন মণ্ডল স্ত্রী কল্পনা মণ্ডলকে কুপিয়ে খুন করে প্রতিবেশীরা বাড়িতে এসে ডাকাটাকি করতেই দেখে ক্ষতবিক্ষত দেহ পড়ে রয়েছে ঘরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবগ্রাম থানার পুলিশ নিজের বাড়ি থেকেই ব্রজেন মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওরা धमका করেছেন অনিলের সাথে অনিল আপনি মেরেছেন হ্যাঁ আপনি তো জানেন না কিভাবে কি করেছেন ও এখন রাতের বেলায় রাতে কেটে ও পায়ড়াই পায়ড়াই বাড়ি বার আছে জানতে পারি নি এখানে কাকটা এসেছিল ছাগল বাড়ি আসে বলে যে দেখতে এসে দেখছে ছাগল নাই কিভাবে বাড়ি থেকে উঠছে না বলে দেখতে গেছে দেখ দেখতে হয়েছে যে কেটে পড়ে আছে